কি বন্ধুরা, আমার কথা মিলল তো? এই পুজোয় কিন্তু খেলা হবে, এই পুজোয় একটা দুর্ধর্ষ বীভৎস কিন্তু খেলা হবে দেব এবং জিতের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের বেসিক্যালি জিত ফ্যানদের জন্য কিন্তু একটা দুর্দান্ত লেভেলের কিন্তু আপডেট নিয়ে এসেছি, এবং এই আপডেটটা শোনার পর আমার জাস্ট এক্সাইটমেন্ট লেভেলটা কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। কারণ জিত মানে ধামাকা, জিত মানে একটা এক্সক্লুসিভ আপডেট, এবং জিতটা মানে হচ্ছে নতুন চমক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা যে আপডেটটা পেয়েছি সেটা কিন্তু দারুণ, একটা দুর্দান্ত আপডেট। সো আমি কিন্তু কিছুদিন আগে একটা প্রেডিকশন করেছিলাম যে জিতের আপকামিং মুভি চেঙ্গিস কিন্তু আসতে পারে, হয় এই পুজোতে না হলে পুজোর পরে দিওয়ালিতে কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেটা কিন্তু কনফার্ম হয়ে গেল, চেঙ্গিস কিন্তু আসছে এই পুজোতে, মানে পুজো 2022 কিন্তু চেঙ্গিস রিলিজ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবং এটা কিন্তু একদম অথেন্টিক সোর্স থেকে পাওয়া একটা খবর, এটা কিন্তু একদম একটা জেনুইন সোর্স থেকে পাওয়া একটা খবর, এবং আমি সেটা পুরোপুরি স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চেঙ্গিজের একজন অভিনেতা যার নাম হচ্ছে রোহিত ঘোষ রয়, এবং যিনি এখানে কিন্তু অভিনয় করেছেন, তিনি তার কিছু আপকামিং মুভি লিস্টের সঙ্গে তার ছবি দিয়ে কিন্তু একটা ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছেন, এবং সেখানে কিন্তু তিনি মেনশন করেছেন চেঙ্গিজ দিস পুজো। তার মানে কিন্তু এটাই দাঁড়ায় যে চেঙ্গিস কিন্তু জিতার চেঙ্গিস কিন্তু এই পুজোতে রিলিজ হচ্ছে, মানে পুজো 2022 কিন্তু চেঙ্গিস রিলিজ হচ্ছে। তার মানেটা কি? তার মানে কিন্তু আবার একবার কিন্তু দেব ভার্সেস জিতের ক্ল্যাশ হতে চলেছে, এবং আমরা কিন্তু দেখেছি প্রিভিয়াস ইয়ারে গোরন্দাজ ভার্সেস বাজি কিন্তু ক্ল্যাশ হয়েছে, এই রিসেন্টলি রাবণ ভার্সেস কিসমিস ক্ল্যাশ হয়েছে, এবং সেই ক্ল্যাশটা কিন্তু এখন দুর্দান্ত চলছে। এবং সেই জায়গায় চেঙ্গিস কিন্তু রাবণের থেকেও আরো আরো বিগ বিগ বিগার ওয়েতে কিন্তু বানানো হচ্ছে, একটা হাই অক্টেন অ্যাকশন সিকোয়েন্সেস, একটা হাই স্কেলের সমস্ত কিছু কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলের কিন্তু হতে চলেছে জিতদার চেঙ্গিস। তো আমি তো এটার জন্য দুর্দান্ত লেভেলের এক্সাইটেড, এবং চেঙ্গিস কিন্তু এটা অফিসিয়াল একদম হয়তো জিতদার থেকে হয়তো আপডেট হতে কিছুদিন পরে হয়তো আসবে, কিন্তু এটা কিন্তু কনফার্ম আপডেট যে জিতদার চেঙ্গিস কিন্তু আসছে এই পুজোতে। সো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।